তাহলেই সুশান্তের মৃত্যু রহস্য আরও জটিল হচ্ছে। বান্ধবী রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন সুশান্তের বাবা। সুশান্ত বলেছিলেন, রিয়ার পরিবার আমাকে বাগলাগারতে পাঠিয়ে দেবে। মৃত্যুর এক মাস আগে ঠিক এই কথাগুলো নাকি সুশান্ত তার বাবাকে বলেছিলেন ফোনে। মঙ্গলবার পাটনার রাজীবনগর থানায় দায়ের করা এফআইআরে এমন বিস্ফোরক দাবি করেছেন অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিং। শুধু তাই নয়, আরও কয়েকটি বিষয় তিনি সেখানে উল্লেখ করেন যা তদন্তের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এএনআইয়ের খবর অনুযায়ী ইতিমধ্যেই প্রাথমিক স্তরে তদন্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কৃষ্ণ কুমার সিং যাদের নাম উল্লেখ করেছেন এফআইআরে, এর প্রত্যেকের উপর নজর রাখছে পুলিশ। জেরাও করা হবে বলে জানিয়েছেন পাটনার পুলিশ আধিকারিক বিনয় তিওয়ারি। রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন সুশান্তের বাবা। মার্চ মাসেই কেন সুশান্ত সিং রাজপুতের বিশ্বস্ত এক দেহরক্ষীকে সরিয়ে দিয়েছিলেন বান্ধবী রিয়া? যদি সত্যিই মানসিক সমস্যায় ভুগে থাকে ছেলে, তাহলে কেন চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেওয়ার আগেই পরিবারকে জানাতে দেননি তিনি? কেনই বা আত্মীয় স্বজন ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের থেকে সুশান্তকে সরিয়ে রাখতেন? দায়ের করা অভিযোগের ভিত্তিতে এমন একাধিক প্রশ্নের কথা উল্লেখ করেছেন কৃষ্ণ কুমার সিং। শুধু তাই নয়, খুব কড়া ডোজের ওষুধ খাইয়ে দিয়ে একবার বাইরে দাঁড়িয়ে থাকা সুশান্তের বন্ধুদের বলেছিল ওর ডেঙ্গি হয়েছে, এমন অভিযোগ রয়েছে রিয়ার বিরুদ্ধে। উল্লেখ, রিয়া চক্রবর্তী সুশান্তের তিনটি কোম্পানির অংশীদার ছিলেন। শুধু তাই নয়, এর মধ্যে একটি কোম্পানির অংশীদার রয়েছেন রিয়ার ভাইও। যদিও অভিনেত্রীর কোনো মূলধনে ছিল না এই তিনটি সংস্থাতে, পুরো টাকায় ঢেলেছিলেন সুশান্ত। সেই প্রসঙ্গ টেনেছেন এফআইআরে কে সিং। তার কথায়, রিয়ার প্রথম থেকে নজর ছিল তার ছেলের অর্থ এবং সম্পত্তির দিকে। সুশান্তের ক্রেডিট কার্ড ব্যবহার করে শপিং আর বিদেশে ভ্রমণই নয়, জোর করে খুলিয়েছেন তিনটি কোম্পানি। সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সম্প্রতি এমন একটি অ্যাকাউন্টে 15 কোটি টাকা ট্রান্সফার হয়েছে যার সঙ্গে সুশান্তের কোনো লেনদেন নেই। সুশান্তের ব্যাঙ্ক ডিটেলস সবটাই জানতেন রিয়া। তিনি সুশান্তের টাকা আত্মসাৎ করে নয় ছয় করেছেন বলে অভিযোগ করেছেন প্রয়াত অভিনেতার বাবা। এখানে শেষ নয়, সোমবার পাটনার রাজীবনগর থানায় রিয়ার বিরুদ্ধে সাত পাতার ওই অভিযোগনামায় এও উল্লেখ রয়েছে যে সুশান্তকে জোর করে মানসিক রোগী প্রমাণিত করার চেষ্টা করেছিলেন রিয়া ও তার পরিবার। জোর করে মানসিক অবসাদের ওষুধ খাওয়ানো হতো তাকে। এমনকি সুশান্তের আগের বাড়িতে ভূত প্রেত রয়েছে এসব বলে জোর করে বান্দ্রার ওই বিলাসবহুল ফ্ল্যাটে শিফট করান রিয়া, যা প্রথমে সুশান্তের বাড়ির লোকও জানতেন না। এছাড়াও সুশান্তকে নিয়ে শহরতলির এক রিসোর্টে কিছুদিন থাকতেন রিয়া। সুশান্ত অদ্ভুত আচরণ করে কিংবা আজগুবি কথা বলে এসব বারবার বলে তার মানসিক পরিস্থিতি নষ্ট করে দিয়েছিলেন রিয়া। সুশান্তের এক বিশ্বস্ত দেহরক্ষীকে সরিয়ে দেওয়ার পর সমস্যা করেন সুশান্তের কর্মচারীদের সঙ্গেও। পুরনো কাউকে পছন্দ করতেন না রিয়া, বরং সবটাই নিজে চালিয়েছেন রিয়া। সুশান্ত কার সঙ্গে খাবে, উঠবে, বসবে, কথা বলবে, যাবতীয় বিষয় নিজের দখলে রাখতেন রিয়া। এমনকি সুশান্তের আত্মহত্যার এক সপ্তাহ আগে যখন রিয়া বাড়ি ছেড়ে চলে যান, তখন বহুমূল্যর গয়না, টাকা পয়সা, ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে শুরু করে চিকিৎসার ফাইলগুলো অবধি নিজের সঙ্গে নিয়ে যান রিয়া, যাতে সুশান্তকে ব্ল্যাকমেইল করতে পারেন ওই ফাইলগুলো দিয়ে। এমনই অজস্র অভিযোগ তুলেছেন সুশান্তের বাবা। তিনি আরও অবাক করা তথ্য দেন। তিনি বলেন, সুশান্তকে চেন দিয়েও বেঁধে রাখতেন রিয়া। বিস্ফোরক অভিযোগ অভিনেতার ঘনিষ্ঠদের। রাজীবনগর থানায় রিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 341, 342, 380, 406, 506 এবং 306 ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ। রিয়ার বিরুদ্ধে কৃষ্ণ কুমার সিংয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে পাটনা থেকে চারজনের একটি টিম মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে এই ঘটনার তদন্তে। মুম্বাই পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে তারা তদন্ত করবে বলে জানা গিয়েছে। দিন যত যাচ্ছে ক্রমশ জোরালো হচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য। রিয়ার তরফে আইনজীবীও গতকাল আলোচনা সেরে এসেছেন অভিনেত্রীর পরিবারের সঙ্গে। মঙ্গলবার অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং। তার আগে অভিনেতার মৃত্যু নিয়ে কোনোরকম মুখ খোলেননি তার পরিবার, বরং বিতর্ক এবং মৃত্যুর কারণ নিয়ে জলঘোলা হলো চুপ থেকেছেন সিং পরিবার। তবে সোমবার পাটনার রাজীবনগর থানায় রিয়ার বিরুদ্ধে সাত পাতার অভিযোগনামা দিয়ে এফআইআর দায়ের করেছেন প্রয়াত অভিনেতার বাবা। উল্লেখ্য, সুশান্তের মৃত্যুর পর পরিবারের তরফে প্রথমবার কোনো অভিযোগ দায়ের করা হলো। এছাড়াও রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন সুশান্তের বাবা। কে সিং জানান, রিয়া সুশান্তের কাছ থেকে প্রচুর টাকা নিয়েছিলেন এবং সেখান থেকে জোর করে সুশান্তকে আত্মহত্যার মুখে ঠেলে দেয়। রিয়ার পরিবারের 5 সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। সুশান্ত এবং রিয়া 1 বছরেরও বেশি সময় ধরে ডেটিং করছিলেন। সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে থাকতেন রিয়া। 14 জুন সুশান্ত আত্মহত্যা করার এক সপ্তাহ আগে তিনি ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যান। পাটনার পুলিশ খুব শীঘ্রই মুম্বাইয়ের ডেপুটি পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করবে এমনটা জানিয়েছেন কে। সুশান্তের মৃত্যুর পর যখন মুম্বাই পুলিশের তরফে সুশান্তের বাবাকে জিজ্ঞেস করা হয়েছিল কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা, তখন তিনি বলেছিলেন কারোর বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। এরপর নিজেদের মধ্যে তালিকা তৈরি করে বয়ান রেকর্ড শুরু করেন মুম্বাই পুলিশ।
মুকেশ ছাবড়ার পরে বান্দা থানায় ডেকে পাঠানো হয় তখন রিয়া চক্রবর্তীকে। টানা 7 ঘন্টা তাকে জেরা করে পুলিশ কর্মকর্তারা। সেখানে তিনি প্রথম জানান সুশান্তের সঙ্গে তার ঝামেলা হয়েছিল, এমনকি সুশান্ত তাকে পরামর্শ দিয়েছিলেন যশরাজ ফিল্মসের সঙ্গে সব চুক্তি শেষ করতে, সে কথাও জানান তিনি পুলিশকে। সুশান্ত নিজেও যশরাজের সঙ্গে সমস্ত চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন। কিছুদিন আগে রিয়া ব্যবসা সংক্রান্ত বেশ কিছু তথ্য গোপন করেছেন এবং সুশান্তের কার্ড ব্যবহার করে বেশ কিছু টাকা তুলেছেন বলে জানায় মুম্বাই পুলিশ। এমনকি গুরুত্বপূর্ণ কিছু বিলেরও হদিশ মেলেনি। সুশান্তের মৃত্যুর পর তার অনুরাগীরা পাটনা আদালতে মহেশ ভাট, সালমান খান, কারণ জোহর, একতা কাপুরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এর কিছুদিন পর মামলা দায়ের হয় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধেও। পরবর্তীতে সালমানের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হলো। রিয়া চক্রবর্তীর মামলাটির বিষয়ে কী হয়েছিল তা এখনও ক্লিয়ারলি কিছু জানা যায়নি। আপাতত মুম্বাই পুলিশের তদন্তের উপর ভরসা রাখছে সুশান্তের পরিবার, অপেক্ষা করছে পুলিশের রিপোর্টের জন্য। অন্যদিকে কেন সিবিআই চাইছে না সুশান্তের পরিবার, মুখ খুলেছেন সুশান্তের দিদি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মুম্বাই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সঠিক পথে তদন্ত এগুচ্ছে না এই দাবিতে প্রথম থেকেই তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছে সুশান্তের অনুরাগীরা, এমনকি জাস্টিস ফর সুশান্ত নামের একটি ফোরামও তৈরি করেছেন তারা। কিন্তু সুশান্তের পরিবার তাদের একমাত্র ছেলের অস্বাভাবিক মৃত্যুতে এখনও সিবিআই তদন্ত নিয়ে কোনো কথাই বলেননি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি। জানালেন এখনও পর্যন্ত তাদের মুম্বাই পুলিশের উপর ভরসা আছে, যে পথে তদন্ত চলছে তাতে তারা স্যাটিসফাইড। মুম্বাই পুলিশের রিপোর্ট সন্তোষজনক না হলে তবেই সিবিআইয়ের কথা ভাববেন তারা। সুশান্তের এক ফ্যান সম্প্রতি শ্বেতাকে অনুরোধ করেন, কেন এখনও পর্যন্ত আপনারা সিবিআইয়ের দ্বারস্থ হচ্ছেন না, সারাদেশ তো আপনাদের পাশে আছে, আপনাদের সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। সেখানে শ্বেতা লেখেন তারা মুম্বাই পুলিশের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। সুশান্তের মৃত্যুর পর থেকে তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ। এছাড়াও জেরা করা হয়েছে সালমান খানের প্রাক্তন ম্যানেজারকেও। মঙ্গলবার বয়ান রেকর্ড করা হয় অপূর্বার। এখনও বেশ কিছু জনের বয়ান রেকর্ড বাকি রয়েছে বলে জানিয়েছেন মুম্বাই পুলিশ। 14 জন সুশান্তের মৃত্যুর পর ময়নাতদন্তের মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার কথাই বলা হয়েছে, কোনো রকম অস্বাভাবিকতা পাননি তারা, যদিও ভিসেরা রিপোর্ট কী বলছে তা এখনও জানা যায়নি। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানান সুশান্তের সব রকম সম্ভাবনা খতিয়ে দেখতে চাইছে পুলিশ, শুধুমাত্র ডিপ্রেশন থেকে আত্মহত্যা এখানে আটকে থাকতে চাইছে না পুলিশ। সুশান্তের পেশাগত শত্রুতার সব দিকটি খতিয়ে দেখা হচ্ছে। শ্বেতা সোমবার তার ইনস্টাগ্রামে ভাইকে নিয়ে দীর্ঘ একটি পোস্ট লেখেন, যেখানে তার ছোটবেলার কথা, ভগবতী দেবীর কাছে অনেক মানতের পর তার ভাইয়ের জন্ম সব কথায় তুলে ধরেন তিনি। 2007 সালে তার বিয়ের পর ভাই সুশান্ত খুব কেঁদেছিলেন নাকি, এরপর তাদের মধ্যে দেখা সাক্ষাৎ কমে আসে, কারণ বিয়ের কিছুদিন পর শ্বেতা চলে যান আমেরিকায়, এখন ওখানকার বাসিন্দা তিনি। প্রিয়দর্শক, আপনারা কারা কারা সুশান্তের মৃত্যুর আসল কারণ দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন। নিত্য নতুন খবর ও খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ।